পরেও দিয়া যাবে না, তাহলে পরে কাজ হবে না, পাত্রী কি রাজি হবে? পুরে সেটা আমি সই করে দিয়েছি, তাড়াতাড়ি করে দেরি করিস, দেরি করতে পারতেছি না। খাওয়া লাগবে না, মন তো যদি খাতি না পারেন অন্য ব্যবস্থা করবো। আপনার বউ স্বপ্নে পাবেন, শুনেন কাকা, রাসেল উঠে থাকার কথা, রাসেল আমার ক্যামেরাম্যান আর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সেই জন্য আপনার একটু শুটিং করা লাগবে। কিসের শুটিং? আমি বিয়ে করলাম জমি দিয়ে, জমি দলিল দিলাম, আর তুমি একটু শুটিং করা লাগবে। একটু কষ্ট হবে, কোনো ব্যাপার না, একটু কষ্ট হবে, কাজটা শুরু করে দেবো। ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন! কিন্তু শিরাম শিক্ষা হয়ে গেছে, আর জীবনেও কোনোদিন করবে না। তাছাড়া এই অসহায় মায়েটার দুই বিঘা জমির ব্যবস্থা হয়ে গেছে। শোনো, আমি তো মনে মনে একটা কথা চিন্তা করেছি, আমার অ্যাসিস্ট্যান্ট রাসেল আছে না, রাসেলের সাথে তোমার বান্ধবী শ্যাপলের বিয়ে দিয়ে দেবো, তালি পরে ওরা সুখে থাকবে, রাসেলের কোনো আপত্তি নাই। তুমি খালি তোমার বান্ধবীর সাথে একটু কথা কয়ে দেখো, ওর কি মত? বান্ধবীর বিয়ের কথা কি ভাববো, আমারই তো বিয়ে ঠিক হয়ে গেছে। এই তুমি এটা কি করছো? তুমি কিন্তু আমার মাথা গরম করে ফেলাইতেছো। শোনো, খাপের খাপ মর্জিনার বাপ, আমি কিন্তু আবার আগের জায়গায় ফিরে যাব। না, ছেলেটা অনেকদিন যাবত আমার পিছে লাইন মারত, আমিও তার মনে মনে পছন্দ করতাম, আর এখন পুরোপুরি তার প্রেমেতে পড়ে গেছি। আমার আম্মা আব্বা কোসি তাকে আমার পছন্দ, তারাও আমারে কোসি যে আমার পছন্দে তাকে বলে কোনো আপত্তি নাই। আমি সত্যি জানি না, কারণ গ্রামের ব্যাবাক লোকটা বড় ভাই বলি ডাকে। কি বড় ভাই? এটা তুমি কি করছো? আমার এরকম খুশি খুশি লাগতেছে কেন? আমার কি ইচ্ছা করতেছে জানো? কি ইচ্ছা করতেছে? ইচ্ছা করতেছে তোমার ইরাম করে নিয়া আবার, আর আমি তোমার নাচা নাচি।